ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গ্যারেজে কিছু জিনিস আছে, যেগুলি দিয়ে আমি পটিং মিক্স করি, তারপরে হচ্ছে আমি কিভাবে কম্পোস্ট করি, কি কি দেই আমার প্ল্যান্টে। তো এইগুলি নিয়েই আসলে আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার এটার মধ্যে, মানে এই পুরা শেলফটার ভিতরেই আমার বিভিন্ন ধরনের সার, তারপরে কম্পোস্ট এগুলি আছে। এই যে দেখেন, এই যে একটা, এটা হচ্ছে ওয়ার্ম, আমি একটু দেখাচ্ছি, এই যে ওয়ার্ম কাস্টিং, যে এটা এটা খুবই ভালো ইয়ার জন্য, কি বলে, গাছের জন্য। যে আমার বিভিন্ন ধরনের জিনিস আছে যেটা আমি অনলাইনে নিয়ে আসছিলাম। এই যে দেখেন, এটা 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 আমি মাটির সাথে মিক্সড করব। এটা পিটমস আর কম্পোস্ট, এগুলি একসাথে মিক্সড করে তারপরে আমি ইয়াতে দেব আর কি বলে, পটিং মিক্সটা তৈরি করব। তো আমার এখন মোটামুটি মানে কিছুটা লাগবে, কারণ হচ্ছে আমি মরিচের চারা, তারপরে আরও কি কি যেন বীজ আছে ওইগুলি এখন এখন থেকেই আমাকে রেডি করতে হবে। গ্যারেজটা একটু অন্ধকার আছে, মানে লাইটটা একটু কম, আজকে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। তো আমি একটু দেখাই নেই এখানে। এই যে দেখেন, এটা হচ্ছে পিটমস, এটা আমার ব্যাগটা উল্টো দিকে রাখা আছে ওইভাবে। এটা অনেক বড় মানে বস্তা, এই যে দেখেন, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আপনার মানে গাছের মানে প্ল্যান্ট ফুড আর কি। তো এটা আমি ইয়াতেও দেই, কি বলে, ফুল গাছেও দেই, আবার সবজি গাছেও দেই। আর আমার হচ্ছে ফুল গাছ সামনে থাকবে, সাইডে থাকবে মানে যেগুলি আর কি লতা কম, যেরকম টমেটো, তারপরে গ্রিন পেপার, রেড পেপার, এইগুলি থাকবে আর কি সাইডে, আমাদের বাড়ির সাইডে, কারণ হচ্ছে ওটা দেখা যায় রাস্তা দিয়ে। আর পিছনে থাকবে হচ্ছে যেগুলি লতার যেগুলি গাছ, যেরকম শিম গাছ, বরবটি গাছ, লাউ গাছ, তো এগুলি আমি সব পিছনে দেই। আর একটা জিনিস শেয়ার না করলেই না, এটা হচ্ছে আমি অলরেডি কিছু মিক্সড করে রাখছি আপনার মাটি, যদি আমি এখন দেখাতে পারতেছি না, কারণ এই বিনটা অনেক বড়, এটার ভিতরে আমি মিক্সড করে রাখছি। তো আপাতত আমি যেটা করব, এই মাটি দিয়ে, আমি আগে একটু দেখে নেই কী অবস্থা। হ্যাঁ, এই মাটি দিয়ে করা যাবে, এই মাটির মধ্যেই আমি মনে করেন বীজগুলি দিয়ে দেব, কারণ এগুলি হালকা আছে। আমি হচ্ছে চা পাতা, তারপরে হচ্ছে ডিমের খোসা, এগুলি সব আমি রেখে দেই উইন্টারের মধ্যে, যা হয় সব আমি এগুলি রেখে দেই। এই যে এটা হচ্ছে চা পাতা, এগুলি গাছের জন্য খুবই ভালো। আর এটা যেটা আমি করি সেটা হচ্ছে, এটা আমি শুকাই, শুকানোর পরে, এখন তো মানে উইন্টারে তো সম্ভব না কিছুতেই, এগুলি আমি শুকাবো, শুকাইয়ে তারপরে মানে কোনো কিছু দিয়ে আমি গুঁড়া করি, গুঁড়া করে তারপরে আবার এটাকে আমি একেবারে পাউডার করে ফেলি বিয়াতে দিয়ে। তো এগুলি আমি গাছের গোড়ায় দেই। আমি সংক্ষেপে আপনাদের সাথে আমাদের গ্যারেজটা এখন একটু শেয়ার করতেছি, কারণ হচ্ছে এখন সামার আসছে, আমার বেশিরভাগ সময় এখানেই থাকতে হবে, মানে কি বলে আর কি, গ্যারেজেই আমার সময় কাটবে বেশি। এই যে দেখেন, আমরা এক শেলগুলি আমি জমাই রাখি, এগুলি ছাড়াও আরও আছে, এগুলি সব আমি জমাই রাখি। এই যে একটা, তারপরে হচ্ছে এই যে হচ্ছে আর একটা বোলের ভিতরে রাখছি, এই যে হচ্ছে আর একটা, আর এই যে আমি মানে সব কম্পোস্টগুলো এখানে রাখি। এটার মধ্যে এক শেল দিয়ে দিছি, বাট এগুলি আমি উঠাই নেব। এটার মধ্যে আপনার যত সবজির এবং আপনার কি বলে ফল, এই জাতীয় যা কিছু আছে সব আমি এটার মধ্যে দিয়ে দিছি। এই যে এটা পুরো একটা বাস্কেট, এটা ছাড়াও আমার আরও আছে। আমার গ্যারেজটা পুরো এলোমেলো হয়ে আছে, কারণ হচ্ছে এই যে উইন্টারে আমরা আসলে আসতে পারি না, এত শীত পড়ে,
এই যে আমি গত বছর যে পটে পটে লাগাইছিলাম ওইগুলি সব এখনো গাছ সহ আছে, তো এইগুলিরে আমি সব উঠাইয়া আবার নতুন করে মাটি দিয়ে দেব। এই যে হচ্ছে আর একটা বালতি, এটার ওইটা ফিল আপ হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিচ্ছি। আর এছাড়া তো আমার মনে করেন কম্পোস্ট বিন আছে। তো এখন আসলে আমরা সামারের জন্য রেডি হইতেছি। আর একটা জিনিস একটু না দেখালেই না, এটা কি আমি আদৌ বলতে পারবো না, এটা মাটিটা শুকিয়ে গেছে, কিন্তু এই যে দেখেন এটার ভিতরে কি যেন একটা উঠতেছে গাছ। তো এটা আমি হঠাৎ করে ওই যে আমার জিনিসপত্র খুঁজতে গিয়ে তো দেখলাম যে এটা মানে কি যেন একটা গাছ উঠতেছে। তো এখন এটা আমি ঘরে নিয়ে যাব, নতুন মাটি দিয়ে তারপরে এটা দিয়ে দেব, দেখি এটা কি গাছ। আমি নিজেও বলতে পারতেছি না যে এটা কি গাছ। আমি এই যে পটিং মিক্স নিছি, এখন এটার মধ্যে দিয়ে দিই, দেখি কি হয়, কি গাছ আমি নিজেও জানি না, তারপরেও দেখি গাছটা সুন্দর হয়ে উঠতেছে। দেখেন ভিতরে এত সুন্দর করে শিকড়গুলি হয়েছে, অথচ কিন্তু আমি পানি দিইনি পুরো উইন্টারের মধ্যে, কিন্তু আমি আমি বুঝতেই পারি নাই যে একটা কোনো কিছু হবে। এই যে দেখেন কি সুন্দর শিকড়গুলি হয়েছে, একেবারে পুরো শক্ত হয়ে উঠছে, সুন্দর। আমার এটার মধ্যে আরো মাটি দিতে হবে। আমি আরো মাটি নিয়ে এসেছি, কারণ এই মাটিতে হবে না। এই পটিং মিক্সগুলি কিন্তু আমি নিজে বানাইছি, বিভিন্ন ধরনের জিনিস কিনে তারপরে আমি কিন্তু এটা বানাইছি, যে পটিং মিক্স যা দেখতেছেন। আমি পুরোটা ভরে দেব, আমি একেবারে পুরো একটু পর্যন্ত ফিল আপ করিনি, কারণ হচ্ছে অনেক সময় পানি দিলে পানি পড়ে যায়। তো এটাকে এখন আমি ঘরে নিয়ে যাব। এই যে আমার জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাসার সাইডে। তো এখানে আমি সবগুলি যা পট ছিল এগুলি সব আমি ঘরে নিয়ে গেছিলাম, কিছু পট বাইরে রাখছি, এই যে এখানে বাইরে আছে। এগুলিকে সব আমি কোনো না কোনো ইয়া দিব আর কি, কি বলে, সবজির ইয়া দিব এগুলির ভিতরে। আর গ্যারেজের ভিতরে কিছু আছে, ওইগুলি আমি এখন বের করে নিয়ে আসব, কারণ হচ্ছে আমার গ্যারেজ ক্লিন করতে হবে, গ্যারেজটা অনেক এলোমেলো হয়ে আছে।